দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে হুল দিবস উদযাপন করা হলো শুক্রবার। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন এবং জেলা প্রেস ক্লাবের সামনে হুল দিবস উদযাপন করা হয়। এদিন দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের তরফে দিনটি উদযাপন করা হয়। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হুল দিবসের সূচনা করা হয়। এদিন অস্থায়ী মঞ্চ করে সাঁওতাল বিদ্রোহে বীর শহীদ সিধু ও কানুর ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নাচ ও গানের মাধ্যমে তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী যৌথ মঞ্চের জেলা সভাপতি সুনীল বাঘুয়ার সহ অন্যান্যরা। হুল দিবস উদযাপনের মাধ্যমে এই দিনটির গুরুত্ব সাধারণ মানুষের সামনে তুলে ধরেন সংগঠনের জেলা নেতৃত্বরা। এই বিষয়ে আদিবাসী যৌথ মঞ্চের জেলা সভাপতি সুনীল বাঘুয়ার বলেন, এটা দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের উদ্যোগে। তো আজকে আপনারা জানেন যে 1855 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ এবং বিহারের বর্তমান বিহারের ভবনাডিহিতে যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহ আজকে থেকে 30 জুন থেকে সূচনা হয়েছিল। সেই দিন থেকে আমরা স্মরণ রাখবার জন্য এবং সাঁওতাল বিদ্রোহে প্রচুর আমাদের বীর শহীদ নাম জানা অজানা অনেক শহীদরা রক্তের বিনিময়ে আজকের এই সূচনা পেয়েছে, সেই সমস্ত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম বা কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে কিন্তু আজকের এই হুল দিবস আমরা পালন। কাদের তরফ থেকে করা হচ্ছে এটা? দক্ষিণ দিনাজপুর আদিবাসী মঞ্চ। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।